হ্যালো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক রাতে শুতে যাওয়ার আগে রসুন খাওয়া জরুরি কেন। শরীরকে সুস্থ রাখতে রসুনের কোনো বিকল্প নেই। শুধু তাই নয়, নানা জটিল রোগের কারণে হঠাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করতেও এই ছোট্ট সবজিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে রসুনের কোয়া ছাড়িয়ে সঙ্গে সঙ্গে খেলে কিন্তু উপকারে লাগে না, বরং কোয়াটা ছাড়ানোর পর মাত্র 5 মিনিট রেখে দিন। এমনটা করলে কিছু এনজাইম বেরিয়ে যাওয়ার সুযোগ পাবে, তাতে রসুনের কার্যকারিতা অনেকাংশ বৃদ্ধি পাবে। রসুনে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, ক্যালসিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং ভিটামিন এ, বি আর সি। তাই তো কোয়া অবস্থায় অথবা জলে দিয়ে প্রতিদিন রসুন খেলে নানা উপকারে লাগে, যেমন শরীরে উপস্থিত নানা ক্ষতিকর উপাদান এবং টক্সিন বেরিয়ে যায়, সেই সঙ্গে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ হওয়ার আশঙ্কাও কমে যায়। তার পাশাপাশি লিভারের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়। এখানেই শেষ নয়, নিয়মিত এই সবজিটি খেলে আরও নানারকম উপকার পাওয়া যায়, যেমন রক্ত জমাট বাঁধতে দেয় না, শরীরের প্রতিটি অংশে রক্ত সরবরাহ যাতে সুন্দরভাবে হয় সেদিকে খেয়াল রাখে রসুন, সেই সঙ্গে ব্লাড ক্লট হওয়ার আশঙ্কাও কমায়। ঠান্ডা লাগা, ওয়েদার চেঞ্জ হলেই ঠান্ডা লাগে, সেই সঙ্গে জ্বর তো হবেই। আপনার অবস্থাও যদি এমন হয় তাহলে আজ থেকেই নিয়মিত খাওয়া শুরু করুন রসুন, তাহলেই দেখবেন এমন সমস্যা আর হবে না। স্টমাককে ঠান্ডা রাখে, পেটে যাদের খুব গ্যাস হয় তারা যদি নিয়মিত রসুন খান তাহলে এমন ধরনের অসুবিধা ধীরে ধীরে কমে যেতে শুরু করে। তবে বেশি মাত্রায় রসুন খাওয়া একেবারেই উচিত নয়, তাই অল্প করে খাবেন, তাতেই দেখবেন উপকার পাবেন। ক্যান্সার প্রতিরোধ করে, রসুনে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি ক্যান্সার এজেন্ট, তাই তো নিয়মিত এটি খেলে স্টোমাক এবং কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা বহুগুণ কমে যায়। ফাঙ্গাল ইনফেকশন, শরীরের কোথাও এমন সংক্রমণ হলে পরিমাণ মতো রসুনের কোয়া নিয়ে সেখানে ভালো করে ঘষে দিন, তাহলেই দেখবেন নিমেষে কমে যাবে রোগ। কোলেস্টেরল, শরীরে বাজে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে পাশাপাশি আর্টারিতে ময়লা জমে যাতে রক্ত সরবরাহ ব্যাহত না হয় সেদিকে খেয়াল রাখে রসুন। তাই যারা হার্টের সমস্যায় বা অনিয়ন্ত্রিত কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা প্রতিদিন 1 কোয়া করে রসুন খাবেন, দেখবেন উপকার পাবেন। প্রতিদিন রসুন কেটে টুকরো টুকরো করে জল দিয়ে গিলে 1-2 কোয়া খেতে পারেন 2-3 মাস, যদি কাঁচা চিবিয়ে খেতে সমস্যা হয় তবে। প্রতিদিন রাতে 1-2 কোয়া কাঁচা রসুন খেলে আপনার যৌবন শক্তি বৃদ্ধি পাবে এবং স্থায়িত্বও বৃদ্ধি পাবে। রসুন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রিত হবে, শরীরের বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করবে। আবার কাঁচা রসুন খাবার কিছু অপকারিতাও রয়েছে, যাদের রসুনের অ্যালার্জি রয়েছে বা অ্যালার্জি হওয়ার একটা আশঙ্কা থাকে তারা অবশ্যই কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন। যাদের রসুন খাবার ফলে মাথা ব্যথার সমস্যা হয়, বমির প্রাদুর্ভাব হয় বা অন্য কোনো সমস্যা দেখা যায়, তাদের কাঁচা রসুন না খাওয়াই ভালো। অনেকের পেটে সমস্যা দেখা দেয়, তারা কাঁচা রসুন খাওয়া থেকে বিরত থাকুন, দীর্ঘদিন খেলে কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন রসুন আমাদের শরীরে কত কত উপকার করে, আর রাতের বেলা 1 কোয়া রসুন আপনার জীবনকে কতটা সহজ করে তুলতে পারে সেটা আজকের এই ভিডিওতে জানতে পারলেন। তাই আর কিসের জন্য অপেক্ষা করছেন, আজ থেকেই প্রত্যেক দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে 1 কোয়া রসুন খেয়ে নিন আর নিজেকে সুস্থ জীবন উপহার করুন। এত সুন্দর সুন্দর তথ্য পেতে এবং আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক করতে পারেন এবং পরিবারের লোকজনদের সাথে ভিডিওটি শেয়ার করে নিতে পারেন আর সবাইকে রসুনের এই গুণাগুণ জানার সুযোগ করে দিতে পারেন। এতক্ষণ অবধি ভিডিওটি দেখলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো।